আসানসোলের কালাঝরিয়া এলাকায় একটি কাঠের চুল্লি ও একটি উচ্চ পথবাতি ও একটি জলের রিজার্ভের শুভ উদ্বোধন করা হলো সোমবার। উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জির দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক সহ স্থানীয়রা। এদিন কালাঝরিয়াতে বৈদ্যুতিক চুল্লির পাশাপাশি কাঠের এই চুল্লিটির উদ্বোধন করা হলো। এদিন মেয়র বিধান উপাধ্যায় বলেন, 2023 মধ্যে আসানসোলের সকল বাড়িতে প্রতিশ্রুত জল পৌঁছাতে পারবে। চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি বলেন, পশ্চিমবঙ্গ সরকার সব জায়গায় উন্নয়ন করছে, আসানসোল তার ব্যতিক্রম নয়। আজকে এখানে একটি বাতিস্তম্ভ ও কাঠের চুল্লির উদ্বোধন করছি। 23 মধ্যে আমরা কিন্তু পুরো আসানসোল কর্পোরেশনের যে অঞ্চলগুলোতে এখনো জল পাচ্ছে না, কম জল পাচ্ছে, হয়তো কিছু কিছু জায়গায় আমাদেরকে ফোন করছেন যে রাত 12টার পরে জল আসছে, আমরা হয়তো মানুষকে বলছি কিন্তু মানুষ হয়তো বুঝতে পারছে না যে অসুবিধাটা আমাদের কোথায় আছে। বিভিন্ন জায়গা আছে যেখানে হয়তো কর্পোরেশনের জল, পিএইচএর জল বুস্টিং করে একসাথে পাঠাতে হচ্ছে, মানে ফোর্স পাচ্ছে না। তো সেগুলোতে আমাদের কর্পোরেশন আগামী দিনে এই প্রজেক্টগুলো হয়ে গেলে আসানসোলের সবার বাড়িতে কিন্তু পরিশ্রিত জল, যেটা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, সেটা পৌঁছাতে পারবো। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।